হ্যালো মাই লাভলি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো আজকে বাচ্চাদের ছুটির দিন সেজন্য বাচ্চারা একটু ভালো মন্দ খেতে চাচ্ছে সেজন্য আজকে রান্না করব। তো পুরো ব্লগটি দেখতে থাকুন কি কি রান্না করছি ইন্টারেস্টিং হবে আর আমার বাসার সামনে এত সুন্দর ফুল হয়েছে তো ফুলগুলোর নাম আসলে আমি জানি না কেউ নাম জেনে থাকলে বলতে পারেন আসলে খুবই ভালো লাগে আমার নেক্সট স্টোরে যারা থাকে তারা এই গাছটা লাগিয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম আজকে এখানে পাঁচ পিছলে নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা বাসায় আর ওর আব্বুও বাসায় সেই জন্য একটু স্পেশাল ফিল করানোর জন্য এই রান্না ঝাল ঝাল হবে রোস্ট আর পোলাও তো আমি কীভাবে রোস্টার রান্না করি অনেকে অনেকভাবে রান্না করে তো আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করতেছি সরি এখানে ফাইভ পিস ছিল না আর একটু বেশি ছিল তো আমি একটু বেশি করে রান্না করতেছি কারণ হচ্ছে যে পরে আমি রেখে দিয়ে ওদেরকে খাওয়াতে পারবো ওরা খুব পছন্দ করে গোস্ত বলতে এখন বেশি পছন্দ করতেছে আলিয়া আর আলিফ একটু মাছ আগে বেশি পছন্দ করতো তার এখন রুচি চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এখানে সব কিছু করে নিয়েছি আজকে রোস্ট একটু বেশি করে রান্না করতেছি ওরা একটু মজা করে খায় খেতে পারে যাতে আর এখানে এই যে আমি গরম তেলের মাঝে এলাচি দারচিনি লবঙ্গ যা যা মশলা দেওয়া দরকার এভরিথিং আমি এখানে ব্যবহার করব। আর এটা সিম্পলভাবে সিম্পল ওয়েতে করে নিয়েছি আপনারা তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয় তারপরে আজকে এই রেসিপিটি আমি একটু শেয়ার করতেছি যেহেতু ছুটির দিন একটু মন দিয়ে রান্না রান্নাবান্না করা হচ্ছে প্রতিদিনই তো ব্যস্ততা থাকেই তারপরে একটা দিন একটু নিজের মতো করে গুছিয়ে সব কিছু করার চেষ্টা করি এখানে পেঁয়াজ অনেকটা পরিমাপ মানে প্রায় তিন চার পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো আমি কুচি করে কেটে নিয়েছি এখানে রসুনও দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আজকে একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্না আমি শাশুড়ির কাছ থেকেই শিখিয়েছি আমি কিন্তু রান্নাবান্না পারি নাই সেজন্য আমার ননদের কাছ থেকে আমার অনেক কথা শুনতে হয়েছে যেহেতু আমি আমার মায়ের একমাত্র মেয়ে আমার কখনও রান্নাবান্না মানে শেখার কোনো আগ্রহটাও ছিল না আর কি বলবো সেজন্য অনেক কথা শুনতে হয়েছে বাট আমার শাশুড়ি আমাকে মানে ধরিয়ে ধরিয়ে শিখিয়েছে ওই যে ঠেকলে শিখতে হয় সেরকমই তো এখানে সব স্পাইস মশলা দেওয়া হয়ে গেছে হলুদ জিরা তারপর ভাজা জিরা ধনে তারপর মরিচ এভরিথিং দিয়েছি আদা রসুন বাটা সব কিছুই দেওয়া হচ্ছে আমি আজকে আদাটা বেটে দিয়েছি যেন ভালো লাগে আদা বেটে রান্না করলে বস্তুটা একটু স্বাদ আর অন্যরকম হয় আমরা ফ্রোজেনটা ব্যবহার করি বাট আজকে এভাবে দিয়েছি আমি এখানে তারপর বাদাম বাটাও দিব তারপর একটু টক দইও দিব সব কিছু দিয়ে আজকে একটু অন্যরকমভাবে রান্না করতেছি আসলে রান্না করি মনের সুখে নিজের পছন্দ অনুযায়ী সত্য কথা যেটা এখানে যে বাদাম বাটাটাও দিয়ে দিলাম কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব কষানোর মাঝে হচ্ছে মজারটা নির্ভর করে যেটা বলতেছিলাম আসলে বান্না একটা শখের জিনিস এখন আমি বুঝতেছি এই পনেরো বছর সংসারে আমি অনেক কিছুই শিখে গেছি আলহামদুলিল্লাহ তবে দুঃখ নেই আল্লাহ যখন যেভাবে রাখে সেভাবেই এই যে টক দিয়েছি আপনারা পরিমাপটা আমি বললাম না যেহেতু এখানে অনেক পিস লেগ নিয়েছি এটা আপনাদের মানে চোখের আন্দাজেই বুঝে নিতে পারবেন কারণ আমি পরিমাপটা বলতে যেহেতু এটা রেসিপি আমি শখে করি সেজন্য পরিমাপটা এখানে বলতেছি না আর এখানে এই যে তেলের উপরে চলে এসেছে তেলটা তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব এত বেশি নাড়াচাড়া করবো না হালকা হালকা নাড়াচাড়া করব এখানে মেবি বি নাইন পিস নিয়েছিলাম আমি আসলে পোলাও দিয়ে রোস্ট দিয়ে খেতে বাঙালির যে ট্রেডিশনাল ফুড এটা মানে পোলাও আর রোস্ট মানে সব সবসময় ভালো লাগে সত্য কথা যে এটা রোস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুধও দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে মেবি তো দুধ দিলে আরও মজা হয় বেশি তো এখন এই যে জাল দিতে থাকবো অলরেডি এটা সেদ্ধ করায় আমি যেহেতু আগে ভেজে নিয়েছি তারপরে ব্রয়লার মুরগি এত বেশি রান্নাও করতে হয় না তো তিন কাপের মতো আমি দুধ দিয়েছিলাম আর এই তো এখন ব্যারেস্তা দিয়ে দিচ্ছি প্রায় হওয়ার পথে তারপরে পোলাওটা রান্না করব বাচ্চারা মজা করে খেলেই মার শান্তি লাগে একটু চিনিও দিয়ে দিচ্ছি চিনি দিলে টেস্টটা আরও বেশি মানে বের হয় টক দই আছে বাদাম আছে তারপর একটু হালকা চিনিও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে টক ঝাল মিষ্টির মতো হবে ঝালটায় পরিমাণটা একটু দিয়েছি ঠিক ঠাক মতো যেহেতু বাচ্চারা খাবে এখানে বাসমতি রাইস আমি ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে চার পট তো সব মশলা দিয়ে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি তো একটু ভাজা ভাজা করে নেব আসলে আমার ব্যস্ততার মাঝে যেদিন রান্না করি একটু মনোযোগ দিয়েই রান্না করি যাতে একটু ভালো হয় বাচ্চারা খেয়ে যেন তৃপ্তি পায় মার শান্তি ওই জায়গায় বাচ্চাদেরকে খাইয়ে পরিমাপ মতো লবণ দিয়ে নিচ্ছি কথা বলছি আর রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা বোরিং ফিল না করেন মনের কথাগুলো আপনাদের সাথে তো সব সময় শেয়ার করি যতদিন ধরে ইউটিউব মানে চালাচ্ছি তিন বছর চার বছর হলো মেবি আসলে আমি কখনও মানে শখের বসে আমার চ্যানেলটা খোলা তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এটাতে আমার একটা মনে তৃপ্তি লাগে আমার হাজব্যান্ড অনেক বেশি না করেছে অনেক ট্রাভেল গিয়েছে বাট আমি ইউটিউব জগৎটা ছাড়ি নাই আমার ভালো লাগে কেন জানি আর জন্য অনেক বেশি ট্রাভেলে পড়েছি আমি এই ইউটিউব মানে চ্যানেলটা খোলার পরে অনেক কথা শুনতে হয়েছে আমাকে তারপরে ছাড়ি নাই আপনাদের একটু ভালোবাসা আছে সব কিছুই মিলিয়েই তো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এখন ব্যারেস্তা উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আজকে তৃপ্তি করে খাবে বাচ্চারা আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি খুব সুন্দর হয়েছিল ঝরঝরে হয়েছিল পোলাওটা ব্যারেস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছি আর এখন টেবিলে আমি খাবারটা দেওয়ার আগে পরিবেশনটা সুন্দরভাবে করে নিতে চাচ্ছি আর পরিবেশনটা যদি সুন্দরভাবে করি বাচ্চাদের খেতে ভালো লাগবে তৃপ্তি লাগবে এই যে রোজটা দেখতে পাচ্ছেন ইয়ামি হয়েছে এই যে এখানে একটা অলরেডি এভাবে একটা কাচের ইয়েতে পোলাওটা নিয়ে আমি এখন উঠিয়ে নেব দেখে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি ডেকোরেশনটা করেছি এটা রেস্টুরেন্টে এভাবে সার্ভ করে আমিও বাসায় এভাবে করলাম তো এই আর কি এখন রোস্টটা দিয়ে দিব এক একটা লেগ পিস কিন্তু অনেক বড় বড় ছিল বাচ্চারা একটা লেগ পিস খেলেই ওদের মানে একদম প্যাট ভরে গেছে লোক এক দিস কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ঝাল ঝাল রোস্ট আর পোলাও রান্না করলাম ব্যারেস্তা দিয়ে দিলাম বা সব মিলিয়ে কেমন হয়েছে রান্নাটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি এত করে কষ্ট করে রান্না করেছি ইনশাল্লাহ ভালো হয়েছে বিদায়ী আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই খুব তৃপ্তি করে খেয়েছে বাসায় ট্রাই করতে পারেন খুব সহজেই আমি রান্না করি রান্না তো সবাই পারে এই যে আমার মেয়ে থামস আপ দেখাচ্ছে যে খুবই মজা হয়েছে সে লেবু দিয়ে বলে খাবে লেবু খুব পছন্দ করে দুজনেই মাম্মি মানে অনেক কিছু বলতেছে আমার মা তো আমার ছেলে অনেক বেশি তৃপ্তি পেয়েছে মানে ও একটু বাচ্চারা আসলে বিরিয়ানি খিচুড়ি পোলাও এগুলোই বেশি পছন্দ করে তো আমার ছেলে একদম আমি যখন রান্না করব তখন সে দেখবে তো ভালো থাকবে